আমি আমার বক্তব্য লিখিতভাবে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাহেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ছাত্রদের যে সমন্বয়ক ওনাদের সামনে আমি আমার বিষয়ে লিখিতভাবে উপস্থাপন করে দিয়েছি। এই বিষয়ে মৌখিক আমার কোনো বক্তব্য নেই। কী বিষয়ে? ধন্যবাদ। নিজের ইচ্ছায় উনি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইউনো স্যার, এসএলএম ম্যাডাম এবং সেনাবাহিনীর কর্মকর্তার সামনে উনি নিজের স্বইচ্ছায় উনি পদত্যাগ করেছেন এবং নিজে পদত্যাগ করে স্বাক্ষর করেছেন। এখন ওনাকে আমরা, উনি নিজের স্বইচ্ছায় ওনার বাসায় যেতে চাচ্ছেন, আমরা সবাই ওনাকে নিরাপত্তা দিয়ে বাসায় নেব এবং উনি বলবেন যে আসলে উনি পদত্যাগ করেছেন, আমরা কোনো প্রকার ওনাকে ফোর্স করি নাই। যে নেতৃবৃন্দ তারা এসেছিলেন ওনার উপজেলা চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে এবং একই সাথে ওনারা ওনাদের ডাকের মাধ্যমে আমাদের আর্মি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারাও এসেছেন, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার উনিও ছিলেন, আমাদের এসিলেন্ট ছিলেন, ওনাদের সামনে তাদের বক্তব্য ছিল যে উপজেলা চেয়ারম্যান ওনার পদত্যাগপত্র দাবি করেছেন যেন উনি পদত্যাগ করে। উপজেলা চেয়ারম্যান মহোদয় উনি দুদিনের সময় চেয়েছে অফিসিয়ালি পদত্যাগ করার, আপাতত উনি ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এটা লিখিতভাবে দিয়েছেন, জাস্ট দাবির পরিপ্রেক্ষিতে যে উনি পদত্যাগ করবেন।